Class 10, exercise 3.4. Solve the following pair of linear equation by eliminating method and substitution method. Okay, one of one. Ki bolche? Equation diche x plus y equal to 5. Twice x minus thrice y equal to 4. Solve the equations by using elimination method. Eliminating, okay. Eliminating method use kare x plus y equal to 5 ebong twice x minus thrice y equal to 4. A equation e variable ekhane ki ache x ebong y er man bahir korar jonno tomaderke boleche. Substitution method or replacing method ami tomaderke ager class e diye diyechi. এখানে কি বলছে এই ইকুয়েশনটি ইলিমিনেশন মেথড দিয়ে সলভ করবে এবং সাবস্টিটিউশন মেথড দিয়ে সলভ করবে যেহেতু সাবস্টিটিউশন মেথড তোমাদেরকে আগের ক্লাসে আমি দিয়ে দিয়েছি অতএব তাদেরকে ইলিমিনেশন মেথড দিয়ে সলভ করে দেখিয়ে দিব তোমাদেরকে ওকে প্রথমে আমাদের বুঝতে হবে ইলিমিনেটিং কি ইলিমিনেশন অর্থ কি ইলিমিনেশন হচ্ছে রিমুভ করা যে এখানে ভেরিয়েবল আছে x এবং y এর মধ্যে যে কোনো একটিকে আমি কি করব আমি রিমুভ করব কিভাবে রিমুভ করব তোমরা দেখে নিবে ওকে x plus y equal to 5 এবং twice x minus thrice y equal to 4 এটাকে যদি আমি ইকুয়েশন নাম্বার 1 ধরি এবং এটাকে যদি আমি ইকুয়েশন নাম্বার 2 ধরি ঠিক আছে আমি কি করব ইকুয়েশন নাম্বার 1 এ আছে x plus y equal to 5 এবং ইকুয়েশন নাম্বার 2 তে আছে twice x minus thrice y equal to 4 এখন আইদার x কে রিমুভ করব অর y কে রিমুভ করব আমি যদি x কে যদি আমি রিমুভ করি কিভাবে রিমুভ করব তোমরা দেখে নাও যদি আমি এখানে এই ইকুয়েশন নাম্বার 1 কে যদি আমি 2 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করে নেই ইকুয়েশন নাম্বার 2 টি কি হবে তোমরা লিখে নিবে নাও মাল্টিপ্লাইং equation now multiplying equation 1 by 2 আমি যদি ইকুয়েশন নাম্বার 1 কে 2 দ্বারা যদি মাল্টিপ্লাই করে নেই কি পাবো ইকুয়েশন নাম্বার 1 ইমপ্লাইজ 2 দিয়ে আমি মাল্টিপ্লাই করে যাচ্ছি 2 ইনটু x প্লাস 2 ইনটু y ইকুয়াল টু 5 টু যা 10 দিস ইজ ইকুয়েশন নাম্বার 3 ওকে কি হয়েছে দুই দিয়ে মাল্টিপ্লাই করার পরে twice x plus y plus twice y equal to 5 into 2 that is 10 আমি দুই দিয়ে কেন মাল্টিপ্লাই করলাম why I have multiplied this equation with 2 because I have to remove one variable I have to remove the variable x ওকে কিভাবে x রিমুভ করব ইকুয়েশন নাম্বার 2 তে আছে twice x minus thrice y equal to 4 ইকুয়েশন নাম্বার 3 দিয়ে আছে twice x plus twice y equal to 10 এখন যেটি ইকুয়েশন পেয়েছি ইকুয়েশন নাম্বার হয়েছে 3 সো এখন যদি 2 থেকে যদি আমি 3 মাইনাস করে নেই তাহলে x কি হয়ে যাবে twice x plus twice x minus twice x এটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে তোমরা এর পরের স্টেপটি তোমরা লিখে নিবে সাবস্ট্রাক্টিং equation number 3 from 2 from equation 2 already given jebhabe ache shebhabe thik ache bangla medium me tumra likhe nibe samikaran 2 theke samikaran 3 ke biyog kore pai je twice x minus thrice y equal to কি ছিল 4 ইকুয়েশন নাম্বার 3 কি হবে twice x plus thrice y equal to 10 লিখে নাও twice x plus twice y equal to 10 ওকে এখন আমি কি করব যেহেতু আমি উপরে লিখে দিয়েছি সাবস্ট্রাক্টিং মানে বিয়োগ করব বিয়োগ করলে কি হবে নিচের লাইনটি প্লাস হলে মাইনাস হয়ে যাবে প্লাস twice x ক্যান্সেল
এখানে -3y a plus 2y t মাইনাস হয়ে যাবে তো -3y -2y কি হবে -5y equal to 4 বিয়োগ হলে কি হবে মাইনাস কত হবে -6 ওকে দ্যাট ইজ মাইনাস মাইনাস ক্যান্সেল y equal to কি পাবো আমরা y equal to 6 by 5 আমরা y এর মান আমরা পেয়ে নিলাম ওকে এখন পুটিং দা ভ্যালু অফ পুটিং দা ভ্যালু অফ y equal to 6 by 5 in equation number 1 ওকে উই গেট বাংলা মিডিয়ামে লিখবে ইট ইজ y এর মান y equal to 6 by 5 সমীকরণ a1 সমীকরণ 1 a বসাইয়া পাই যে 6 by 5 x plus y equal to 5 তো y এর জায়গাতে আমি কি বসাবো 6 by 5 x plus y যেখানে থাকবে 6 by 5 আমি লিখে নিব equal to 5 এটা কি ইমপ্লাইজ করবে দেখে নাও x equal to that implies এখান থেকে এখানে যাচ্ছে x equal to 5 ডান সাইডে 5 আছে রাইট হ্যান্ড সাইডে 5 আছে 6 by 5 plus 6 by 5 কি হবে minus 6 by 5 LCM কি হবে 5 5 5 5 into 5 25 25 minus 6 25 থেকে 6 minus হলে কি থাকবে 19 19 by 5 that is y এর ভ্যালু কি পেয়েছি 6 by 5 এবং x এর ভ্যালু কি পেয়েছি 19 by 5 তোমরা লিখবে অতএব নির্ণয়ের সমাধান সমান প্রথমে x এর মান লিখবে নির্ণয়ের সমাধান সমান 19 by 5 কমা 6 by 5 or in english medium you just write therefore the required solution x equal to 19 by 5 and y equal to 6 by 5 that is the answer okay solve one of two at your home okay one of three says thrice x minus 5y minus 4 equal to 0 okay and 9x equal to twice y plus 7 okay 9x equal to twice y plus 7 and thrice x minus 5y minus 4 equal to 0 so আমরা এটাকে কিভাবে লিখবো লিখে নাও সলিউশন thrice x minus 5y minus 4 equal to 0 এটাকে আমরা কিভাবে লিখবো 9x দ্যাট মিন্স এটাকে যদি আমি একটু সাজিয়ে নিই প্রথমে আমি কি লিখবো প্রথমে ইকুয়েশনটি লিখবো thrice x minus 5y minus 4 equal to 0 এটাকে কিভাবে লিখবো 9x plus twice y left side আসলে কি হবে minus twice y okay plus 7 left side আসলে কি হবে minus 7 equal to 0 this is equation number 1 this is equation number 2 এখন 1 এবং 2 তে যে কোনো একটি ভেরিয়েবলকে আমি রিমুভ করতে হবে উই হ্যাভ টু রিমুভ এনি ওয়ান অফ দ্য ভেরিয়েবল আইদার এক্স অর ওয়াই ওকে সো এখানে আছে 3 3 আছে এখানে 9 আছে যদি এটাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করে নেই তো এটা 9x হয়ে যাবে এটাও 9x হয়ে যাবে এটা x টি রিমুভ হয়ে যাবে অতএব দেয়ারফোর ইউ জাস্ট রাইট মাল্টিপ্লাইং ইকুয়েশন নাম্বার 1 বাই 3 হোয়াট উই উইল গেট three into three that is 9x 9x minus 3 into 5 15y minus 3 into 4
3 4 जा 12 इक्वल टू 0 ओके दिस इज इक्वेशन नंबर 3 এখন কি করব ইকুয়েশন নাম্বার 3 থেকে ইকুয়েশন নাম্বার 2 কে আমি সাবস্ট্রাক্ট করব তোমরা লিখে নিবে নাও সাবস্ট্রাক্টিং ইকুয়েশন নাম্বার 2 ফ্রম ইকুয়েশন নাম্বার 3 এখন আমরা সমীকরণ 3 থেকে সমীকরণ 2 কে বিয়োগ করে পাই যে লিখে নিবে সমীকরণ 2 টি হচ্ছে অর ইকুয়েশন 2 হচ্ছে 9x माइनस ट्वाइस वाई माइनस सेवेन इक्वल टू जीरो बियोग कर ले की हो बे बियोग कर ले प्लस नाइन एक्स माइनस नाइन एक्स कैंसिल माइनस फिफ्टीन वाई प्लस ट्वाइस वाई की हो बे माइनस थर्टीन वाई माइनस ये माइनस ठीक की हो बे प्लस होए जावे तो ट्वेल्व ट्वेल्व ते के सेवेन जो दी माइनस हो की तक पे माइनस फाइव इक्वल टू जीरो That implies minus 13y equal to কি হবে minus 5t right side গেলে কি হবে plus 5 that is 13y equal to হবে minus 5 minus দিয়ে multiply করে নিলাম okay that is y equal to হবে minus 5 by 13 y এর মান আমার হয়ে গেল নাও পুটিং দ্য ভ্যালু অফ ওয়াই ইন ইকুয়েশন নাম্বার 1 ইকুয়েশন নাম্বার 1 টি ছিল 3x মাইনাস 5y মাইনাস 4 ইকুয়াল টু 0 ওয়াই এর ভ্যালু মাইনাস 5 বাই 13 ওয়াই যেখানে থাকবে মাইনাস 5 বাই 13 লিখে নিব 3x মাইনাস 5 ইনটু ওয়াই এর ভ্যালু কি আছে माइनस फाइव बाई थर्टीन वाई एर जगह माइनस फाइव बाई थर्टीन लिख नहीं लाम माइनस फोर इक्वल टू जीरो ओके अगर लिखे नाओ वाई इक्वल टू की पे चिलाम माइनस फाइव बाई थर्टीन नाओ थ्राइस एक्स माइनस माइनस प्लस फाइव इंटू फाइव ट्वेंटी फाइव बाई थर्टीन माइनस फोर equal to 0 that is thrice x plus এখানে LCM কত হবে 13 25 minus minus 4 into 13 কত হবে 4 3 যা 12 4 1 যা 4 carry 1 5 equal to 0 that is thrice x plus 13 52 minus 52 থেকে 25 minus করলে কি হবে 52 25 12 minus 5 is 7 4 4 2 that is minus 20 minus 27 equal to 0 এখন আমি কি করব দেখে নাও এই ইকুয়েশনটি এই ইকুয়েশনটি এখানে আমি লিখে নিলাম থ্রাইস এক্স প্লাস এ মাইনাস এ কি হবে প্লাস এ মাইনাস এ মাইনাস থ্রাইস এক্স মাইনাস টোয়েন্টি সেভেন বাই থার্টিন ইকুয়াল টু জিরো দ্যাট ইজ থ্রাইস এক্স ইকুয়াল টু মাইনাস টোয়েন্টি সেভেন রাইট হ্যান্ড সাইডে গেলে কি হবে প্লাস টোয়েন্টি সেভেন 27 by 13 that is x equal to 27 divided by 13 into x এর সাথে কি আছে 3 আছে 3 টি নিচে চলে যাবে 3 1 যা 3 3 9 যা 27 that is x equal to 9 by 13 x equal to 9 by 13 y equal to কি পেলাম y equal to minus 5 by 13 okay the required solution x equal to 9 by 13 and y equal to minus 5 by 13 this is the answer bangla medium likhe nibe athoyeb nirnay samadhan
x equal to 9 by 13 and y equal to minus 5 by 13. Okay? সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে ফ্র্যাকশন FRACTION ফ্র্যাকশন ফ্র্যাকশনের কনসেপ্টটি তোমাদের জানতে হবে ঠিক আছে ফ্র্যাকশন মানে কি ভগ্নাংশ ভগ্নাংশ কি জিনিস সিম্পলি যেহেতু তোমরা ক্লাস 10 এর আমি তোমাদেরকে বলবো ভগ্নাংশকে আমরা লিখতে পারি এইভাবে x by y ফর্মে x by y ফর্মে আমরা ভগ্নাংশকে আমরা লিখে থাকি ওকে এখানে x টি হচ্ছে নিউমারেটর নিউমারেটর x টি হচ্ছে কি নিউমারেটর নিউমারেটর মানে তোমাদের বাংলাতে বলবে এটি লব ওকে এবং y টি হচ্ছে ডিনোমিনেটর ডিনোমিনেটর ওকে ডিনোমিনেটর মানে কি হর তোমাদের সামনে বেঙ্গলি মিডিয়ামের যারা আছো তোমাদের সামনে প্রশ্নতে তোমরা দেখে নাও যে এখানে প্রশ্নে বলছে ইফ উই অ্যাড 1 টু দা নিউমারেটর এন্ড সাবস্ট্রাক্ট 1 ফ্রম দা ডিনোমিনেটর মানে কি যদি আমরা লবের সাথে লব মানে নিউমারেটর নিউমারেটরের সাথে যদি আমি 1 যোগ করি এবং হরের থেকে যদি আমি 1 বিয়োগ করি হ্যাঁ তো হর কি এবং লব কি প্রথমে আমাদের এগুলা জানতে হবে উপরেরটি হচ্ছে ভগ্নাংশের উপরে যেটি থাকবে এটি হবে নিউমারেটর মানে লব নিচে যেটি থাকবে এটি হবে ডিনোমিনেটর বা হর ওকে এখন আমাকে যেহেতু বলছে ফ্র্যাকশনটি বাহির করব হোয়াট ইজ দা ফ্র্যাকশন আমি কি করব আমি লিখে নিব লেট দা ফ্র্যাকশন লেট দা ফ্র্যাকশন বি x by y let the fraction be x by y বাংলা মিডিয়ামের যারা তোমরা লিখে নিবে মনে করি ভগ্নাংশটি হচ্ছে x by y according to question মতে question কি বলছে যে if we add 1 to the numerator আমার ভগ্নাংশটি হচ্ছে কি x by y আমি লিখে নিলাম x by y তখন কি বলছে if we add 1 to the numerator নিউমারেটর আমি আগে বলেছি নিউমারেটর কোনটি উপরেরটি যদি নিউমারেটরের সাথে যদি আমি 1 যোগ করি এন্ড সাবস্ট্রাক্ট 1 ফ্রম দ্য ডিনোমিনেটর মানে হর থেকে যদি আমি 1 বিয়োগ করি তখন আমার ভগ্নাংশটি রিডিউসড হবে কি হবে 1 হয়ে যাবে আচ্ছা এটাকে আমি আরো সিম্পলিফাই যদি আমি করে নেই আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে নেই কি হবে x plus 1 into 1 x plus 1 equal to y minus 1 into 1 y minus 1 that means x plus y you can actually কি হবে minus y ওকে equal to minus 1 রাইট সাইডে আছে minus 1 এই প্লাস ওয়ানটি রাইট সাইডে গেলে কি হবে মাইনাস ওয়ান দ্যাট ইজ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি হবে মাইনাস ওয়ান কি হবে মাইনাস টু এটাকে আমি ইকুয়েশন নাম্বার ওয়ান দিয়ে দিলাম ওকে ইট বিকামস ওয়ান বাই টু ইফ উই অনলি অ্যাড ওয়ান টু দ্য ডিনোমিনেটার তোমরা লিখবে আবার অর এগেইন অ্যাকর্ডিং টু কোয়েশন আমার ভগ্নাংশটি হচ্ছে x বাই y এগেইন ইফ উই অ্যাড 1 টু দ্য ডিনোমিনেটার অনলি যদি ডিনোমিনেটারের সাথে যদি আমি 1 যোগ করি ভগ্নাংশটি পাবো 1 বাই 2 তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন করো 2 ইন্টু এক্স টুয়াইস এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়ান ইন্টু ওয়ান ওয়াই প্লাস ওয়ান কী পাবো আমি টুয়াইস এক্স প্লাস ওয়াই এখানে আসলে মাইনাস ওয়াই হয়ে যাবে equal to 1 right side আছে যেভাবে আছে সেভাবে this is equation number 2 equation number 1 কি হচ্ছে x minus y equal to minus 2 এবং equation number 2 হচ্ছে twice x minus y equal to 1 এখন আমি elimination method apply করব এখানে আছে x এখানে আছে twice x তে equation number 1 কে যদি আমি দুই দ্বারা মাল্টিপ্লাই করে নেই তে twice x পেয়ে যাব ওকে
আমি কি করব ইকুয়েশন নাম্বার 1 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করব তোমরা লিখে নাও নাও মাল্টিপ্লাইং ইকুয়েশন নাম্বার 1 বাই 2 দ্যাট ইজ এখান থেকে আমরা কি পাবো ইকুয়েশন নাম্বার 1 থেকে 2 দ্বারা যদি ইকুয়েশন নাম্বার 1 কে মাল্টিপ্লাই করি 2x মাইনাস 2y ইকুয়াল টু মাইনাস 4 দিস ইজ ইকুয়েশন নাম্বার 3 সেম আগের মতো তোমরা করবে নাও নাও কি কি লিখবে নাও সাবস্ট্রাক্টিং ইকুয়েশন নাম্বার 2 ফ্রম ইকুয়েশন নাম্বার 3 ইকুয়েশন নাম্বার সমীকরণ 3 থেকে সমীকরণ 2 কে বিয়োগ করে পাই যে সমীকরণ 2 কি হচ্ছে সমীকরণ 2 হচ্ছে 2x মাইনাস y ইকুয়াল টু 1 বিয়োগ করে আমরা কি পাবো বিয়োগ করে নাও মাইনাস 2x 2x ক্যান্সেল মাইনাস 2y এটা প্লাস হয়ে যাবে কি কি থাকবে অনলি মাইনাস y মাইনাস y ইকুয়াল টু কি থাকবে এখানে মাইনাস 4 প্লাস 1 টি মাইনাস 1 হয়ে যাবে মাইনাস 5 মাইনাস মাইনাস ক্যান্সেল দ্যাট ইজ y ইকুয়াল টু 5 এখন y এর মান আমরা পেয়ে গেলাম এখন তোমরা লিখবে y এর মান এক নং সমিতে বসাইয়া পাই যে অর ফর ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট ইউ জাস্ট রাইট পুটিং দ্য ভ্যালু অফ ওয়াই ইন ইকুয়েশন নাম্বার 1 ওকে ওয়াই ইকুয়াল টু 5 ফ্র্যাকশনটি কি ছিল এক্স বাই ওয়াই লিখে নাও পুটিং দ্য ভ্যালু পুটিং দ্য ভ্যালু অফ y in equation 1 or y এর মান সমীকরণ 1 এ বসাইয়া পাই যে x minus y এর ভ্যালু কি ছিল y এর ভ্যালু ছিল 5 5 পেয়েছিলাম আমরা y equal to 5 x minus minus y এর ভ্যালু কি 5 equal to minus 2 that is x equal to কি হবে মাইনাস 5 টি রাইট সাইডে গেলে প্লাস 5 হয়ে যাবে প্লাস 5 মাইনাস 2 দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 5 মাইনাস 3 দ্যাট ইজ 2 আমি এক্স পেয়ে গেলাম ওয়াই ওয়াইও পেয়ে গেলাম দেয়ার ফোর আমাকে কি নির্ণয় করতে বলছে ফ্র্যাকশন আমি ফ্র্যাকশন কি ধরেছিলাম আমি ধরেছিলাম Let the fraction be x by y. Therefore, the required. Therefore, the required fraction equal to x এর জায়গায় কি লিখব 3 y এর জায়গায় কি লিখব 5 This is the answer. বাংলা মিডিয়াম লিখবে অতএব নির্ণয় ভগ্নাংশ সমান 3 by 5 2 of 2 কোয়েশ্চন নাম্বার 2 এর 2 2 এর 2 কি বলছে 5 ইয়ার্স এগো নুরি ওয়াজ ট্রাইস অ্যাজ ওল্ড অ্যাজ সোনু 10 ইয়ার্স লেটার নুরি উইল বি টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ সোনু হাউ ওল্ড আর নুরি এন্ড সোনু আমি তোমাদের কনসেপ্টটি সহজে বোঝার জন্য আমি তোমাদেরকে একটি এক্সাম্পলের মাধ্যমে বোঝাতে চেষ্টা করব যে বর্তমানে তোমরা ক্লাস 10 এ পড়ছো ম্যাক্সিমাম তোমাদের এভারেজ এইজটি হবে 15 বছর ঠিক আছে 2020-এ তোমার বয়স আছে 15 বছর ইউ আর 15 ইয়ার্স ওল্ড এখানে কি বলছে 5 ইয়ার্স এগো তোমরা 5 ইয়ার্স এগো দ্যাট মিন্স 2015 ইংরেজিতে তোমার বয়স কত ছিল 2015 ইংরেজিতে তোমার বয়স ছিল 10 বছর ইজ নট ইট 2015 ইংরেজিতে তোমার বয়স ছিল 10 বছর 5 ইয়ার্স এগো যখন তোমাদের পূর্বে বলবে বা এগো এগো থাকবে কোয়েশনে যদি এগো থাকে বা পূর্বে থাকে তখন তোমরা কি করবে মাইনাস করবে যদি আফটার থাকে বা পরে যদি লেখা থাকে তখন তোমরা কি করবে প্লাস করবে যেহেতু এখানে কি বলছে 5 ইয়ার্স এগো নুরি ওয়াজ ট্রাইস অ্যাজ ওল্ড অ্যাজ সোনু তোমরা তোমাদের এক্সাম্পল তোমরা
যদি एग्जांपल যদি তোমরা বুঝে নাও তাহলে পেশেন্টটি তোমরা সহজে বুঝতে পারবে বিফোর 5 ইয়ার্স অর 5 ইয়ার্স এগো ইওর এজ ওয়াজ 10 দ্যাট ইজ 15 মাইনাস 5 সো জাস্ট রাইট ডাউন হিয়ার লেট দা প্রেজেন্ট এজ অফ Sonu be X. Let the present age of Sonu be X and the present age of Sonu, Sonu ke saath kaun hai? You just write, let the present age of Nuri, first Nuri, it has been written here Nuri. Present age of Nuri equal to X and Sonu equal to Y. Okay. According to question, 5 years ago, Nuri was thrice as old as Sonu. Lekano, according to question, ba prashno mote, according to question, prashno mote, 5 years ago, Nuri was thrice as old as Sonu. Nuri Sonu teke tin gune bolo chilo. Te before 5 years, mane 5 years ago, ki hobe? Before means ami ki bolchi? Bortoman pur age teke minus hobe. Koto bochor 5 years. X minus 5 equal to আমি আগে সাজাই নেই বিফোর 5 ইয়ার সাজাই নেই y 5 প্রেজেন্ট এজ থেকে 5 বছর আগে মানে y 5 এখন x x কে নুরি y কে y হচ্ছে সনু সো 5 ইয়ার নুরি ওয়াজ থ্রাইস এজ ওল্ড এজ সনু নুরি হচ্ছে সনু থেকে সনুর বয়স থেকে 3 গুণে বড় ওকে সো নুরির বয়স যেটা হবে সনুর বয়স কি হবে সনুর বয়সের 3 গুণের সমান হবে ওকে সো x 5 equal to 3 into y 5 আর ইউ ক্লিয়ার x 5 মানে কি 5 বছর আগে 5 বছর আগে নুরি x 5 সনু y 5 কোশ্চেনে কি বলছে নুরি ওয়াজ 3 টাইমস দেন সনু 3 ইনটু ওয়াই মাইনাস 5 এটাকে যদি আমি ইকুয়েশন বানাই কি হবে এক্স মাইনাস 5 ইকুয়াল টু থ্রাইস ওয়াই মাইনাস 15 দ্যাট ইজ এক্স প্লাস থ্রাইস ওয়াই কি হবে মাইনাস থ্রাইস ওয়াই হয়ে যাবে মাইনাস 15 মাইনাস 15 মাইনাস 5 প্লাস 5 That is x minus thrice y. X minus thrice y equal to kya hobe? X minus thrice y equal to minus 15 plus 5. That is minus 10. This is equation number 1. Okay. Our question ki bolche? 10 years later. তোমাদেরকে আমি বলেছি যে 2015 ইংরেজিতে এখন যদি তোমাদের বয়স 15 বছর হয় 2015 ইংরেজিতে তোমাদের বয়স ছিল 10 বছর আর যদি এখন যদি তোমাদের বয়স থাকে 15 বছর ইন 2020 তোমাদের বয়স 15 বছর 10 বছর পরে দ্যাট ইজ 2030 তে তোমাদের বয়স কত হবে 25 ইয়ার্স মানে কি হয়েছে 10 বছর যোগ হয়েছে 15 প্লাস 10 ওকে So, after 10 years, koto bochor pore 10 bochor pore x plus 10 equal to 2 into y twice y will be 2 into 10 is 20. As Sonu. Okay? That 10 is pore. Potom ami shajiye nei plus 2 into y is minus 2 y equal to 20 plus 10 20 equal to plus 10 y plus minus 10. That is 10 বছর পরে হয়ে গেল minus twice y Nuri will be 20 as old as minus 10 is 10 this is equation number 2 now
we just write subtracting equation number 2 from equation number 1 समीकरण 1 থেকে समीकरण 2 কে বিয়োগ করে পাই যে समीकरण 2 লিখে নাও x minus twice y equal to 10 আমরা কি পাবো যদি আমরা বিয়োগ করি x plus x minus x cancel এটা মনে মনে প্লাস হয়ে যাবে that is minus 3y থেকে 2y চলে গেলে minus y হবে এখানে কি হবে এটা minus এটা minus এটা কি হবে minus 10 20 minus minus cancel that is y equal to 20 y 20 means what সনুর বয়স আমরা পেয়ে গেলাম সনু ধরেছিলাম y তো সনুর বয়স কত পেয়ে গেলাম সনু equal to 20 আমরা পেয়ে গেলাম y equal to 20 এখন তোমরা আগের মতো লিখবে putting the value of y in equation number 1 equation number 1 আমার এখানে যেহেতু আছে লিখে নাও putting the value of y in equation number 1 বা y এর মান সমীকরণ 1 এ বসাইয়া পাই যে y এর মান কি পেলাম 20 x minus 3 into y এর জায়গায় কি লিখব 20 equal to minus 10 that is x minus 3 to ja 6 60 equal to minus 10 that is x equal to minus 60 right side গেলে plus 60 minus 10 জবাবে আছে সেভাবে that is x equal to 60 minus 10 কত হবে 50 ওকে এখন আমরা প্রথমে ধরেছিলাম নুরির বয়স প্রেজেন্ট এজ কত x x equal to কত 50 years and সনুর বয়স কি সনুর বয়স হচ্ছে 20 years therefore the present age of Nuri equal to Nuri equal to x equal to Nuri 50 years and Sonu equal to 20 years tumra likhe nite parbe otoyeb Nuri er bortoman boyosh 50 bochhor 50 bochhor ebong Sonu er bortoman bochhor 20 bochhor question number 2 of 3 bangla medium jara tumra bangla te question ti pore nao the sum of the digits of a two digit number is 9 also 9 times this number is twice the number obtained by reversing the order of digits find the number the sum of digits of a two digit number dui onker shongkar onkogulir jugfol hobe যোগফল দিয়ে দিয়েছে 9 দুই অঙ্ক প্রথমে আমার জানতে হবে টু ডিজিট নাম্বার কোনগুলি টু ডিজিটস নাম্বার প্রথমে আমার জানতে হবে টু ডিজিটস নাম্বার যদি আমি জানি না আমি এই ধরনের এটা যদি আমার কনসেপ্ট থাকে না জানা থাকে না তবে আমি এই ধরনের অঙ্ক আমার পরীক্ষা एग्जामে আসলে আমি সলভ করতে পারবো না প্রথমে ইউ হ্যাভ টু নো হোয়াট হুইচ নাম্বারস আর টু ডিজিট নাম্বারস টু ডিজিট মিন্স হোয়াট দুইটি ডিজিট দিয়ে যেটি সংখ্যা গঠিত হয় সেই সংখ্যাটি দুই ডিজিট সংখ্যা হয় বা দুই অঙ্কের সংখ্যা হয় যেমন দুই অঙ্কের সংখ্যা স্টার্ট হয় 10 থেকে ওকে দুই অঙ্ক কিভাবে এটি একটা ডিজিট এটি একটি ডিজিট ওকে শেষ হবে দুই অঙ্কের ডিজিট শেষ হবে 99 এ ওকে এটি হবে ওয়ান্স এটা হবে টেন্স এটা হবে একক এটা হবে দশক বেসিক নলেজ আমি দিতে যাচ্ছি এই বেসিক নলেজ যদি তোমাদের থাকে না তবে তোমরা এই কোয়েশনটি তোমরা বুঝতে পারবে না আমাকে এখানে বলেছে যে দুই অঙ্কের সংখ্যাগুলির অঙ্কের যোগফল 9 হতে হবে দ্য সাম অফ দ্য ডিজিটস ইকুয়াল টু 9 সো আমি যদি 10 10 এ কয়টি ডিজিট আছে দুইটি ডিজিট এই দুইটি ডিজিট যদি আমি যোগ করি 1 প্লাস 0 রেজাল্ট কত হবে 1 হবে 1 প্লাস 8 কি হবে 1 প্লাস 8 ইকুয়াল টু 9 একটি আমি পেয়ে গেলাম আর কোন কোন দুই অঙ্কের সংখ্যা
আমি যোগ করলে আমি 9 পাবো যদি আমি এখানে 2 দিয়ে দেই 2 এর সাথে কি যোগ করলে 9 পাবো 7 দ্যাট ইজ 2 প্লাস 7 ইকুয়াল টু 9 আর কি পাবো 3 যদি এখানে দিয়ে দেই 3 এর সাথে কত যোগ করলে 9 হবে 6 যোগ করলে 9 হবে 3 প্লাস 6 ইকুয়াল টু 9 আর কত 4 যদি আমি দিয়ে দেই কত হবে 5 4 প্লাস 5 ইকুয়াল টু 9 আর কত হবে 5 যদি দেই 5 প্লাস 4 5 প্লাস 4 ইকুয়াল টু 9 6 যদি দেই 6 63 একটি সংখ্যা 6 প্লাস 3 ইকুয়াল টু 9 ওকে 7 কত হবে 7 প্লাস 2 7 প্লাস 2 ইকুয়াল টু হবে 9 আর কত হবে 8 8 81 ওকে 8 প্লাস 1 ইকুয়াল টু হবে 9 মানে দুই অঙ্কের এগুলো 18 1 8 18 দুই অঙ্কের 27 হচ্ছে দুই অঙ্কের 36 হচ্ছে দুই অঙ্কের 45 হচ্ছে দুই অঙ্কের 54 হচ্ছে দুই অঙ্কের 63 হচ্ছে দুই অঙ্কের 72 হচ্ছে দুই অঙ্কের 81 হচ্ছে দুই অঙ্কের এই দুই অঙ্কের সংখ্যাগুলির অঙ্কগুলির যদি যোগফল আমি করে নেই আমি কি পাবো আমি 9 9 9 এসেছে হ্যাঁ 9 আমি পেয়ে যাব অ্যাজ ফর एग्जांपल এখানে যে কোনো একটি সংখ্যা নিয়ে নিলাম এখানে এখানে একটি সংখ্যা নিলাম 36 ওকে 36 36 আমি কিভাবে লিখব এখানে ইউনিট প্লেসে কি আছে 6 আছে আর টেন্সে কি আছে টেন্সে আছে 3 মানে এককে আছে 6 আর দশকে আছে 3 আমি কিভাবে লিখব দশক যদি দশক কত আছে 3 মানে 3 ইনটু 10 ওকে আর এখানে কি আছে প্লাস 6 আছে এককে 6 ইনটু 1 কত হবে 3 ইনটু 10 30 প্লাস 6 ইনটু 1 6 ইকুয়াল টু 36 ওকে আর ইউ গেটিং মি 36 আমি আমরা কিভাবে লিখতে পারি 3 ইনটু 10 প্লাস 6 ইনটু 1 3 ইনটু 10 ইজ 30 6 ইনটু 1 ইজ 6 দ্যাট ইজ ইকুয়াল টু 36 অতএব দেয়ারফোর আমি টু ডিজিট নাম্বারগুলা আমি এইভাবে লিখতে পারি যে 2 ইন এইভাবে আমি লিখতে পারি যদি 3 কে যদি আমি x ধরে নেই x ইনটু 10 প্লাস 6 কে যদি আমি y ধরে নেই y ইনটু 1 এটি হচ্ছে 1 হচ্ছে ওয়ান্স 10 হচ্ছে টেন্স 1 হচ্ছে একক আর 10 হচ্ছে দশক 10 ইনটু x ইজ 10x প্লাস y ইনটু y ইজ y তে দুই অঙ্কের সংখ্যাটি আমি কিভাবে লিখতে পারি লেট দ্য টু ডিজিট নাম্বার বি 10x প্লাস y ওকে আমি এইভাবে আমি লিখে নিতে পারি লেট the number let the number be 10x plus y এটি হচ্ছে আমার দুই অঙ্কের সংখ্যা ওকে let the number be 10x plus y তোমরা বাংলা মিডিয়ামের যারা তোমরা লিখে নাও মনে করি দুই অঙ্কের সংখ্যাটি 10x plus y এখন প্রশ্ন মতে কি বলছে সাম অ্যাকর্ডিং টু কোশ্চেন লেখো অ্যাকর্ডিং টু কোশ্চেন প্রশ্ন মতে কি পেলাম x প্লাস y ইকুয়াল টু 9 দিস ইজ ইকুয়েশন নাম্বার 1 ওকে নেক্সট কি বলছে নেক্সট বলছে 9 টাইমস দিস নাম্বার ইজ twice the number obtained by reversing the order of the digit okay এখন আমি তোমাদেরকে 36 দিয়ে তোমাদেরকে एग्जांपल দিয়েছিলাম 36 36 কে যদি আমরা রিভার্স করি কি হবে 36 এর রিভার্স কি হবে 63 রিভার্স মিন্স এটির উল্টা 36 এর উল্টা কি হবে 63 তে 63 যখন হবে এইটাতে 6 ইনটু 10 প্লাস
3 into 1, the 6 হবে y, y into 10 plus 3 হবে x plus x, কি হবে 10 into y, 10y plus x হয়ে যাবে, যদি রিভার্স হয়ে যায়, 36 টাকে যদি আমি রিভার্স করি, কি পাবো আমি 63, 63 যদি আমি পেয়ে যাই, আমি ইকুয়েশনে কিভাবে লিখবো 10y plus x, প্রথমে আমি লিখেছিলাম 10x plus y, এটাকে যদি আমি রিভার্স করে নেই, রিভার্স করে নিলে কি হবে 10x plus y এর রিভার্স হবে 10y plus x is 9 times this number, এই নাম্বার যেটা আছে এই নম্বরের 9 times according to question, again according to question 9 times of this number 10x plus y is equal to twice the number obtained by revising the order, twice 2 into reversing number koto peyechi ami 10y plus x, okay 10y plus x peyechi ami 9 into 10 90x plus 9 into y 9y equal to 2 into 10 20y plus twice x, okay tx minus twice x ki pabo ami এটা লিখে নেই 90x minus 2x আমি এটাকে সুন্দরভাবে সাজিয়ে নেই 90x minus 2x তারপরে minus 20y plus 9y equal to 0, ওকে 90x থেকে 2x গেলে কি হবে 88x minus 20 minus 20 থেকে 9 গেলে কি হবে minus 11y equal to 0 এ যদি 11 দিয়ে যদি আমি ডিভাইড করে নেই কি হবে 8 11 যা 88 8x minus y equal to কি হবে 0 এখানে তোমরা লিখে নিতে পারবে dividing both sides by 11, okay this is equation number 2 equation number 1 টি কি ছিল equation number 1 টি ছিল x plus y equal to 9, okay এখানে কি আছে 8x minus y equal to 0 এখানে x plus y equal to 9 আমি রিমুভ করব রিমুভ কিভাবে করব এখানে দেখো plus y আছে এখানে minus y আছে অটোমেটিক রিমুভ যদি আমি যোগ করে নেই অটোমেটিক রিমুভ হয়ে যাবে তাহলে আমি কি লিখব দিস ইজ ইকুয়েশন নাম্বার 1 নো 1 this is equation number 2 এখন আমি লিখব adding equation number 2 adding equation number 2 with equation number 1 বাংলাতে তোমরা লিখবে এখন আমরা সমীকরণ 2 এবং সমীকরণ 1 সমীকরণ 1 এবং সমীকরণ 2 যোগ করে পাই যে আমরা যদি যোগ করে নেই কি হবে 8x minus y equal to 0 কি বলেছিলাম যোগ করে এখানে আমরা যোগ করব ঠিক আছে যোগ করলে নিচের কোনো পরিবর্তন হবে না 8x plus x 9x 80 cancel equal to 9 that is x equal to হবে 9 x equal to কি হবে 9 by 9 that is equal to 1 অতএব x কত পেয়েছি x পেয়েছি 1 x এর ভ্যালু এক নং সমিতে বসাইয়া পাই যে পুটিং দা ভ্যালু অফ x ইন ইকুয়েশন নাম্বার 1 ইকুয়েশন নাম্বার 1 আমার সামনেই আছে x plus y equal to 9 x এর ভ্যালু 1 1 plus y equal to কি হবে 9 that is y equal to কি হবে 9 minus 1 that is y equal to 8 তে x এর মান 1 y equal to 8 আমি পেয়ে গেলাম আমি কি ধরেছিলাম মনে করি সংখ্যাটি কি ধরেছিলাম মনে করি সংখ্যাটি লেট দ্য নাম্বার বি প্রথমে যেটা লিখেছিলাম লেট দ্য নাম্বার বি 10x plus y therefore 10 into x কত হচ্ছে x হচ্ছে 1 plus
y কত হচ্ছে y হচ্ছে 8 that is 10 into 1 10 plus 8 that is 18 therefore the required নির্ণয় সংখ্যাটি therefore the required number equal to 18 এখন আমি প্রথম সমীকরণ আমি টেস্ট করি প্রথম সমীকরণ হচ্ছে দ্বয়টি যে সংখ্যাটি আমি পাবো সেই সংখ্যাটির অঙ্কগুলির যোগফল হবে 9 এখন এখানে অঙ্ক কি কি আছে ডিজিট কি কি আছে দা সাম অফ দা ডিজিটস উইল বি 9 সো যদি আমি অঙ্কগুলি ডিজিটগুলি যদি সামেশন করি এখানে একটি ডিজিট হচ্ছে 8 একটি ডিজিট হচ্ছে 1 8 plus 1 equal to 9 সো ইট ইজ ভেরিফাইড সো দা রিকোয়ার্ড নাম্বার উইল বি 18 ওকে ইন দিস ওয়ে সো রিমেইনিং কোয়েশ্চন এইভাবে তোমরা করে নেবে ওকে প্র্যাকটিস প্র্যাকটিস যত প্র্যাকটিস করবে তোমাদের অত সহজ হবে পরে প্র্যাকটিস করবে তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমরা শিখবে এবং ম্যাথমেটিক্যাল ফোবিয়া যেটি আছে এটা তোমাদের চলে যাবে এবং ম্যাথমেটিক্সে অনেক নম্বর তোমরা পেয়ে যাবে ওকে সো থ্যাংক ইউ ভেরি মাচ স্টে কানেক্টেড স্টে হ্যাপি স্টে অ্যাট হোম